ছাত্র লীগ, আওয়ামী লীগ, ছাত্র লীগ উনি নিজে দিন রাত পরিশ্রম করে আগুন নিভাইছেন। আসলে আগুন নিভাই নাই, আগুন আজও জ্বলছে। আল্লাহ যা করেন সেখানে জনগণ হাত কমতে, জনগণ চেষ্টা করতে পারে। এখানে আর্মি পাঠিয়েছেন, নেভি পাঠিয়েছেন, এয়ারফোর্স পাঠিয়েছেন, হেলিকপ্টারে পানি ছিটেছে, ওই পানি পড়তে পড়তে পানি আর থাকে না, ওটা অক্সিজেন হয়ে যায়। কোন রকম তারা যাইয়া পুলিশদের হেডকোয়ার্টারটা ই করতে পারছে, রক্ষা করতে পারছে, একটা দোকানও রক্ষা হয় নাই। সেটা হলো আসল কথা। আপনাদের শত চেষ্টা সত্ত্বেও কোনো দোকান রক্ষা হয় নাই, কোনো দোকানে একটা মালও কেউ রক্ষা করতে পারে নাই। আর যত বেশি লোকজন গেছে তত বেশি লুটপাট হয়েছে, এটা শিখে করেন না কেন? ওইখানে যদি কাউকে দিতেন আগে যাইয়া পুলিশ আর্মি বিজিবি যদি ই করতো তাহলে কোনো লুটপাট হইতো না। আপনি বিরাট এক ফিস্তি দিলেন যে সব কিছু আপনি করছেন, করছেন ঠিকই, কিন্তু মানুষ রক্ষা পায় নাই। চিকিৎসা ভালো হয়েছে মানুষ। স্পিকার, আমার কথা হলো অন্য জায়গা, কারণ কোথায় কথা আসে। এই যে টাকা, এইটা তো জবাবদিহি কে দেবে? এই পার্লামেন্টে যদি আমরা আপনাকে দুইটা কথা না বলি, জনগণ যদি না শোনে, আপনিও তো বিধি ব্যবস্থা নিতে পারবেন না, কারণ মন্ত্রীর দায়িত্ব, মন্ত্রী এখানে থাকেন না। কোন মন্ত্রী কি দায়িত্ব তাও আমরা ঠিক মতো জানি না, এবং কে কি কাজ করে জবাব দিতে তো নাই কোথাও। ব্যাংকে যেমন জবাব দিতে নাই, মন্ত্রীতে জবাব দিতে নাই, কোথাও যদি কারো জবাব দিতে না থাকে তাহলে এই দেশটা চলবে কিভাবে? সবাই শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ই দেবেন, তাকে যদি ব্যবহার করে যে না মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন, প্রধানমন্ত্রী তো একটা ব্যাংকের লাইসেন্স দেন, ব্যাংক কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের, তাদেরকে জবাব দিতে আনতে হবে যে কেন এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এই জন্য দায়ী। এই জন্য একটা কয়েক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা একটার পর একটা ঘটছে কিছুদিন পরপরই, এবং সেখানে মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে, মানুষের সম্পদহানির ঘটনা ঘটছে। কিন্তু এই অগ্নিকাণ্ড সহ দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি খুব খারাপ অবস্থা, এটি আমাদের প্রমাণ হচ্ছে। কারণ এই যে 5 তারিখে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড হলো, এই অগ্নিকাণ্ডে সমস্ত কয়েক হাজার দোকানপাট পুড়ে ঈদের আগে মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু এই ধরনের ঢাকার ভেতরে এই যে বঙ্গবাজারের মতো অনেক দোকানপাট অপরিকল্পিতভাবে রয়েছে, এখানে অগ্নি নির্বাপনের কোনো সুযোগ নাই। ফায়ার ব্রিগেড গিয়ে এখানে অগ্নি নির্বাপন করবেন, এই ধরনের মার্কেটের ব্যবস্থাপনা নাই, এই ধরনের স্ট্রাকচার নাই। কিন্তু বছরের পর বছর এইভাবে এই মার্কেটটি টিকে আছে। বলা হচ্ছে যে এখানে একটা আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে বঙ্গবাজারকে বহুতল ভবন নির্মাণ করা যায় নাই। অনেক মামলাতেই দেখি এটার ফলাফল হয়, এটার সিদ্ধান্ত হয়, রায় হয়, কিন্তু বছরের বছর আমাদের এই বঙ্গবাজার এইভাবে অপরিকল্পিতভাবে এখানে অবস্থান করে সেটার কেন সুরাহা হয় না? এবং শুধু এই যে বঙ্গবাজার না, মাননীয় স্পিকার, ঢাকা শহরে অনেক স্থাপনা রয়েছে যেটি অপরিকল্পিতভাবে রয়েছে। এর আগে চুরিপট্টিতে আগুন লেগেছিল, সেখান থেকে বলা হয়েছিল এইসব স্থাপনা সরিয়ে অন্যত্র নেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী অন্য জায়গায় তাদেরকে যাওয়ার জন্য জায়গাও করে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে সেই চুরিপট্টির সেই এলাকার কেমিক্যালের সেই গডাউনগুলো এখনও সেখান থেকে স্থানান্তর হয় নাই। আরও বড় ভয়াবহ যদি ঘটনা ঘটে সেটাতেও আমাদের মানুষের জানমালের ক্ষতি হবে, কিন্তু সেটা প্রিভেনশনের জন্যে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্যে আমাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই যে অপরিকল্পিতভাবে ব্যবসা বাণিজ্য, মানুষের দোকানপাট, মানুষের বসতবাড়ি এগুলো নির্মাণ করা হচ্ছে, এটি যারা দেখভালের দায়িত্ব তারা কি করছে? এই যে অপরিকল্পিত মার্কেট নির্মাণ হচ্ছে, অপরিকল্পিতভাবে মার্কেট হচ্ছে, অপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে উঠছে, যেখানে ফায়ার ব্রিগেড পৌঁছানো সম্ভব না, যেখানে হাইড্রেন্ট নাই, পানি দেওয়ার সম্ভব না, সেই সমস্ত জায়গা যারা দায়িত্বে, যারা এই সমস্ত মার্কেট কোথায় নির্মাণ হবে, কিভাবে নির্মাণ হবে সেটা দেখার দায়িত্ব, তারা এটি দেখভাল করছেন না।
এবং সিটি কর্পোরেশনের এটা দায়িত্ব ছিল সিটি কর্পোরেশন আমি মনে করি এটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই বলেন করেন না বলে এই ধরনের অপরিকল্পিত মার্কেট গড়ে ওঠে এবং এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য করছে কাজে এটি স্থানীয় সরকার সহ আমাদের সিটি কর্পোরেশন কেউ এর দায় এড়াতে পারেন না আমরা মনে করি এই যে বঙ্গবাজারে যারা ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছেন সরকার তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত এবং এই ধরনের যে সমস্ত মার্কেট স্থাপনা রয়েছে এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ করার দায়িত্ব সরকারের এবং এটি দ্রুত সরকারকে করতে হবে ধন্যবাদ মাননীয় স্পিকার বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা বিষয়ক তথ্যাদি স্পিকার আমি প্রথমেই বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি বিগত 4/4/2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 6:10 সময় বঙ্গবাজার শপিং কমপ্লেক্স বঙ্গবাজার গুলিস্তান ঢাকা নামক স্থানে আকস্মিকভাবে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আমরা জানি বিগত 1985 সালে বাংলাদেশ রেলওয়ে হতে ঢাকা সিটি কর্পোরেশন বঙ্গবাজার মার্কেটে প্রায় 1.69 একর জমি প্রাপ্ত হয় সে প্রেক্ষিতে 1995 সালে মার্কেট সমিতি নিজ খরচে 3-তলা বিশিষ্ট বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটটি নির্মাণ করেন বর্তমান সরকারের আমলে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের উদ্যোগে গত 7/8/2016 তারিখে উক্ত স্থানে বহুতল ভবন নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় এখানে 141টি গাড়ি পার্কিং ও 4,413টি দোকান ঘরের সংস্থান রেখে প্রতি ফ্লোরে 67,332 বর্গফুট ধরে 10-তলা ভিত্তি বিশিষ্ট স্টিল স্ট্রাকচার বহুতল ভবন নির্মাণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় ইজিপি প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতাকে 13/6/2019 তারিখ হতে শুরু করে 13/2/2020 তারিখের মধ্যে সমাপ্ত করার লক্ষ্যে 10/2/2019 তারিখে কার্যাদেশ প্রদান করা হয় মাননীয় স্পিকার ভবন নির্মাণের লক্ষ্যে 13/3/2019 তারিখ কর কর্মকর্তা কর্তৃক বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতিকে সংশ্লিষ্ট মার্কেটটি 30 দিনের মধ্যে খালি করে দেওয়ার জন্য পত্র দেওয়া হয় উক্ত পত্রের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট মার্কেট থেকে 3টি রিট মামলা রুজু করা হয় এবং পত্রের কার্যকারিতা মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয় যা বারবার সময় বৃদ্ধি করে অর্ধবধি পর্যন্ত বহাল আছে বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটটি দীর্ঘদিনের পুরানো টিন ও কাঠের তৈরি বিধায় এটি জরাজীর্ণ অবস্থা ব্যবহার অনুপযোগী ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে এই মর্মের প্রতীয়মান হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক 8/11/2016 তারিখ থেকে বিভিন্ন সময় মার্কেট সমিতিকে মোট 6 বার পত্র মারফত অবহিত করে এবং মার্কেট খালি করার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু মার্কেটের ব্যবসায়ীবৃন্দ দোকান খালি না করে কর্পোরেশনকে বিবাদী করে উল্লেখিত 3টি মামলা দায়ের করেন উক্ত মামলাসমূহে স্থগিতাদেশ বহাল থাকার কারণে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উক্ত মার্কেটটি ভাঙ্গা বা উচ্ছেদ করা সম্ভব হয়নি মাননীয় স্পিকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক 2/1/2019 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উক্ত সময় মার্কেটে সতর্কতামূলক ব্যানার ঝুলিয়ে সতর্ক করা হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে বারবার নোটিশ প্রদান করে তাদের সাথে বৈঠক করে ঝুঁকির বিষয়টি পূর্বে অবহিত করা হলেও তারা এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাদের সঙ্গে অসংখ্যবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বৈঠক করা হয়েছিল মার্কেটে গিয়ে ব্যবসায়ী সমিতির অফিসে মতবিনিময় করে অগ্নি নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে সর্বমোট 10 বার নোটিশ প্রদান করা হয়েছিল সিটি কর্পোরেশন ওয়াসা বিদ্যুৎ বিভাগ তিতাস সহ সকল সংস্থা স্বস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ শক্তি দিয়ে অগ্নি নিরাপণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফলশ্রুতিতে বঙ্গবাজার সংলগ্ন পূর্ব পাশে পুলিশ হেডকোয়ার্টারের মূল ভবন পশ্চিম দিকে কয়েকটি মার্কেট সহ শেখ হাসিনা বার্ন ইউনিট রক্ষা করা সম্ভব হয়েছে প্রায় 6 ঘন্টা সম্মিলিত চেষ্টার পর দুপুর 12:36 আগুন নিয়ন্ত্রণে আসে এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন ফায়ার ফাইটার সহ মোট 12 জন আহত হন বাংলাদেশ পুলিশের আইজিপি পুলিশ কমিশনার ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সহ
তাদের সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষক সহ সকলে একযোগে অগ্নিকাণ্ড স্থল সশরীরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করেন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করেন, যা আসলে প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের সদা জাগ্রত মানবিক প্রধানমন্ত্রী বঙ্গবাজারে সংঘটিত ঘটনার ভয়াবহতা অনুধাবন করে অগ্নিকাণ্ডে দ্রুত নির্বাপন সহায়তা কল্পে প্রত্যুষেই তথা সকাল 6:53 মিনিটে